যদি ভালো হয় তাহলে করব, আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলিও দেখবে ছেলে ভালো না খারাপ, সবাই দেখে দুদিনরা বলে হ্যাঁ তাহলে আমি রাজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো? জি ভালো। নামাজ পড়েন? মাঝে মাঝে পড়ি। মাঝে মাঝে পড়েন না? না মাঝে মাঝে পড়ি, সবসময় রেগুলার পড়ি না আর কি, শুধু শুধু মিথ্যা কথা কেন বলবো। আচ্ছা রেগুলার পড়েন না কেন? রেগুলার সময় পাই না তো তার জন্য আর কি পড়তে পারি না। রোজা রাখছেন এবার? জি। সবগুলা? জি। মাশাআল্লাহ। কোরআন পড়তে পারেন? জি। মা বাবার জন্য দোয়া করেন? জি। এবার কি দোয়া করছেন একটু কনসাই? দোয়া করছি আমার বাপ মা যাবে, দুনিয়ামাতে যত পাপ কাজ করছে সব পাপ কাজ যেন আল্লাহ তালা মাফ করে দেয়। আচ্ছা আল্লাহ তালা যারা আল্লাহ তালা যারে বেহেস্তের দরজা তাকে খুলে। কোরআন খতম দিছেন না? জি। আচ্ছা তো আপু আসলে এই যে ছোটবেলায় বললেন যে মা বাবা মারা গেছে, আসলে আপনার কত বয়সে আপনার বাবা মারা গেছে? তখন আমি ভালোই বুঝি, এত ছোট না, তখন আমার 14-15 আর কি বছর, তখন আমার বাবা মারা গেছে, তারপরে আমার মা মারা গেছে। মারা গেছে কত বছর পর? এর তো মা মারা গেছে 2 বছর চলতেছে আর কি। 2 বছর চলতেছে? জি। আচ্ছা তো আসলে এই যে মা বাবা হারিয়ে এখন কার আশ্রয়ে আছেন আপনি? আমার খালার, মানে খালার আশ্রয়ে আমি আছি আর কি, মানে খালার ফুপি, ফুপি আমার করে দেখে আর কি। আমার ছোট ফুপি মানে আপনার ফুপি না খালা? আমার খুব মানে আমার খালা। আচ্ছা আপন খালা। আচ্ছা আবার সম্পর্কে ফুপিও লাগে? জি মানে আমার আত্মীয় লাগে তো তার জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা। মানে নিজের মধ্যে আর কি বিয়ে হয়েছে, মানে নিজেদের মধ্যে আত্মীয়র মধ্যে বিয়ে শাদী হয়েছে তাই না? জি। আচ্ছা এখন কি খালার কাছে আছেন? জি। কতদিন? নহন বর্তমানে ফুপির কাছে আছি। আচ্ছা ফুপির কাছে? ফুপির কাছে। আমার ছোট বোন আছে 7 বছরের, সে ফুপির কাছে থাকে, সেখানে থেকে পড়াশোনা আর কি করে। আচ্ছা তো এই যে ফুপির কাছে থাকেন, ছোট বোন থাকে ফুপির কাছে, আপনি থাকেন ঢাকা শহরে। জি। আসলে মা বাবা বিহীন। জি। জীবনটা কেমন কাটছে যদি একটু বলতেন? জীবনটা অনেক বাস্তবতা অনেক কঠিন, মানে আমার জীবনটাই অনেক কষ্ট হয়ে গেল, মানে জানি না সেটা মানুষের মধ্যে এরকম কষ্ট আছে না আছে, সেটা কি আল্লাহ তাআলা কি শুধু আমারই কষ্ট দিল সেটা তো আমি জানি না, এটা আল্লাহ তাআলা মানে আমার পরীক্ষার ফলে ফলছে সেটাই আর কি। আচ্ছা তো আসলে মা বাবা থাকলে কি এই যে ঢাকা শহরে এসে কাজ করা লাগতো? জি না। বাপ মা থাকলে তখন আমার বাপ মা আমাকে চাকরি করতে দিত না, ঢাকাও আসতে দিত না। কি কাজ করেন আপনি? এই তো একটা লোকাল ফ্যাক্টরি আর কি চাকরি করে। কিসের ফ্যাক্টরি? এই তো লোকাল। লোকাল? জি। মানে কি ফ্যাক্টরি? সেখানে মানে গার্মেন্টস, মানে একটা ফ্যাক্টরি মানে বিভিন্ন জাতের কাজ টুকটাক আর কি পরে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে বিভিন্ন জাতের টুকটাক কাজ কাম করে করা হয়। আচ্ছা এই যে বিভিন্ন জাতের টুকটাক কাজ কাম করে কত টাকা বেতন পান আপনি? এই তো 10,000 টাকা আমার স্যালারি, খাওয়া দাওয়া করে 4-5,000 টাকা আর থাকে। মানে থাকা খাওয়া কত টাকা দেন? খাও দিয়ে 3,000 টাকা, তারপর আমার এক্সট্রা কোর্স আছে, এই তো মানে টোটাল কোর্স রস কইরা আমার আমার 4,000-5,000 টাকা থাকে। 4-5,000 থাকা খাওয়া কত বলছেন? এই তো 3,000 টাকা আর কি আমি খাওয়াতে দেই। 3,000 টাকা? জি। আচ্ছা তো এই যে থাকা খাওয়া 3,000 এক্সট্রা নেই যে 2-3,000 খরচ হয় নাকি? এক্সট্রা। জি। আচ্ছা তো বাকি টাকাটা কি করেন আপনি? বাকি টাকাটা বাড়িতে পাঠাই দিই, আমার ছোট বোন আছে তার পড়াশোনা করতে দিতে হয়, প্রাইভেটের করতে দিতে হয়, খাতা কলমের করতে দিতে হয়, সেগুলো সম্পূর্ণ আমার করতে দিতে হয়। আচ্ছা তো আপনার বয়স কত এখন? এ তো 20 বছর চলতেছে আর কি। 20 বছর? ছোট বোনের জন্য কি নিজের বিয়ে বন্ধ হয়ে আছে নাকি? জি। সত্যি কথা নাকি? জি। মানে আমি যদি একটা বিয়ে যদি হয়ে যদি যাই তো আমার ছোট বোন কি খেয়ে দেখবে, দেখার মতন তো কেউ না। ও আচ্ছা তাহলে আপনার বিয়ে হয়নি এখনো? জি না। আচ্ছা তো আপনি যে গার্মেন্টসের চাকরি করেন তাই না? জি। গার্মেন্টসে তো চাকরি করলে বিভিন্ন ধরনের ছেলেরা ডিস্টার্ব করে, আর আপনিও তো দেখতে শুনতে অনেক সুন্দর, আসলে আপনাকে কি কেউ ডিস্টার্ব করে? ও সে ডিস্টার্ব করলে তো এটা আমার কোনো কিছু করার নাই। ঢাকা শহরের ছেলেরা অনেক ছেলে ভালো হয়, অনেক ছেলে খারাপ হয়, কোন ছেলে কিরকম সেটা তো আমি জানি না। চিন্তা ভাবনা আছে ঢাকা শহরের ছেলেদের সঙ্গে বিয়ে বসবো না, দেশের ছেলেদেরকে আর কি বিয়ে করবো, আমার ফুপি যেখানেই দেয় সেখানে আর কি।
নিজের পছন্দ করব না। পপি যেখানে পছন্দ করে দিবে সেখানে বিয়ে বসবেন? জি। আচ্ছা, মানে এই যে ঢাকা শহরে যে এত প্রেমের প্রস্তাব পেয়েছেন, কারোর সাথে মানে প্রেমও করেন নাই, বুট বাদাম খেয়েছেন? না না, এরকম কাজ করি না। আপনি নাকি পার্কে যায় মাঝে মাঝে বুট বাদাম খান? জি না জি না, সেটা ভুল ধারণা। এরকম কাজ সব মেয়েরা করে না না করে সেটা আমি জানি না, বর্তমান আমি যে করি না সেটাই আমি জানি। আর এরকম লুচি মানে একটা ছেলে, মেয়েরা তো মিথ্যা কথা বলে বেশি বেশি। না ভাই, মিথ্যা কথা কেন বলবো? মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন আছে? সত্যি মিথ্যা কথা বলেন নাই? জি না। সত্যি কান ধরে বলেন। সেখানে আছি, আমার এক ছোট বোন আছে, বিটারা ছাড়া গড়টা ভেঙে ভেঙে পড়তেছে, সেটাও তো আমার ছোট বোন আছে, সেখানে থাকবো কোথায়? পুপি তো আর সবসময় ফালবো না, আর আমিও তো আর সবসময় ওরকম থাকবো না, আমিও তো এসে যাবো, তাহার অনেকটা কষ্ট। যেহেতু বিটা আছে, একটা সেলা করে যদি থাকতে পারি তাহলে তো অনেক কিছু। আচ্ছা, সেটা যে এই ভিডিওটা দেখে যদি আপনাকে দেখা যাচ্ছে যে কেউ আপনাকে সহযোগিতা করতে চায়, কেউ সাহায্য করতে চায়, কিংবা কেউ বিয়ে শাদী করতে চায়, তাহলে কি আপনি বিয়ে শাদী বসবেন? ভালো হয় তাহলে করবো, আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলিও দেখবে ছেলে ভালো না খারাপ, সবাই দেখে দুদিনরা বলে হ্যাঁ। আপনি তো বললেন যে আপনার ফুপি যেখানে বিয়ে দিবে, তো এই ভিডিও দেখে যদি না ভিডিও করছি মনে তো সমস্যা না, ভিডিও তো আছে, আমি ফুপিরা বলবো ফুপি এসে এই জায়গাতে একটা অফার এসেছে, তোমরা দেখো তোমরা পছন্দ হয়নি। আচ্ছা, যদি আমার ফুপির যদি পছন্দ হয় তাহলে আমি রাজি আছি। আচ্ছা, তার মানে আপনার যে ছেলে আপনাকে বিয়ে করতে চাইবে আগে ফুপিকে দেখাবে? জি, আমার ফুপির কাছে যেতে হবে, কেন আমার বাবা মারা গেছে, মা মারা গেছে। তাহলে আপনি রাজি? জি। যদি বয়স্ক ছেলের কাছে বিয়ে দিতে চায় ফুপি, তাহলে আমি বয়স্ক ছেলের কাছে যেতে বিয়ে হইতে রাজি আছি। তাহলে বয়স্ক ছেলের কাছে যেতে রাজি? মানে সেটা আমার ফুপি বিবেকে যদি বাধা দেয় আমাকে বয়স্ক ছেলের কাছে বিয়ে দিবে, তাহলে এটা আমি মানব। আচ্ছা, তাহলে ওইটাই মেনে নেবেন? জি। আচ্ছা, তো আপু এই মানে আপনার ছোট বোনের বয়স কত বর্তমানে? এর তো 7 বছর চলতেছে। 7 বছর? জি। আচ্ছা, তো আপনাকে মানে মানে আপনি যেটা বললেন ভিডিওতে যে আপনার ভিটা বাড়ি ঘর ভেঙে চুরে পড়ে যাচ্ছে, জি, আপনি তো কোনো কিছুই নেই, আপনার বাবা মাও নেই, তো জামাইকে কি ঘর জামাই রাখতে চান? ঘর জামাই যদি থাকতে দুই চাই তাহলে আমি ছোট করে একটা একটা ছেলা করে দুই যদি থাকতে দুই, উনি যদি চায় একটা ছেলা করে আমরা থাকতে পারবো, আর উনি যদি না চায় তাহলে তার থাকতে পারবো। মানে দোচালা ঘর করে ঘর জামাই রেখে দিতে চাচ্ছেন? মানে আমার ইচ্ছা তা চলবে না, ওনার ইচ্ছা তো যদি ঘর জামাই যদি থাকতে চায় তা ঘর জামাই থাকবে, যদি ওনার ইচ্ছা না হয় তো থাকবে না, কেন আর বিবেকে দুটো বাধা দিবে? আমি ঘর জামাই থাকতে চাই, এটা কি ঠিক না? নেই মানে কেউ নেই, তাহলে কি আপনি কি ঘর জামাই হিসেবে রাখতে চাচ্ছেন? মূলত ইচ্ছেটা কি ঘর জামাই না যেখানে নিয়ে যাবে সেখানে যাবে? আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে আমি যেতে রাজি আছি, আর উনি যদি চায় ঘর জামাই থাকতে সেটা তো ওনার বিবেকে বাধা দেবে, কি ওনার তো মা নাই বাপ নাই, কোথায় যেয়ে থাকবো? একটা বিটা পর্যন্ত একটা গড় পর্যন্ত নাই, একটা স্যালা পর্যন্ত নাই, কোথায় যা থাকবে? সেটা যদি ওনার বিবেকে যদি বাধা দেয় তাহলে তো থাকবে না। আচ্ছা, তো আপু ওই আপনি আসছেন তো সাহায্যের জন্য, তাই তো? তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? জি আছে। কি ব্যবস্থা আছে? আমার কাছে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার আছে, সেটা দিয়ে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, এই ফোন নাম্বারটা দিলে পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, অনেক খারাপ মানুষ আছে, কেউ ভালো কথা বলবে, কেউ খারাপ কথা বলবে, অনেক ফোন আসবে, তো জেনে শুনে কি নাম্বারটা দিতে চান? শুনেন ভাইয়া, খার মনে কিরকম আছে সেটা তার আমি জানি না, যদি ওনার বিবেকে যদি খোলা দেয় আমাকে ডিস্টার্ব করবে, আমার বাপ নাই মা নাই, যদি ওনার বিবেকে যদি বাধা দেয় আমাকে ডিস্টার্ব করবে তাহলে দিতে পারে, সমস্যা নাই। তারপরে আমার বোন আছে, বোনকে আমি বলো ভাই বোন একটা নাম্বারে আমাকে ডিস্টার্ব করে আর কি। আচ্ছা আচ্ছা, তো নাম্বারটা কি দিতে চান? জি। তো বলেন নাম্বারটা, বলো। 017-8-2-7-1-4-3-3-7 আরেকবার বলো। 017-8-2-7-1-4-3-3-7 তো ঠিক আছে আপু, ভালো থাকবেন, দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।